السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم الا كلكم راع كلكم مسؤول عن رعيته समस्त प्रशंसा से महान अल्लाह रब्बुल आलमीन এর জন্যই যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও উত্তম উৎকৃষ্ট করিয়া সৃষ্টি করিয়াছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর নাকার করে বেকার করে ছেড়ে দিয়েছে তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম উৎকৃষ্ট করিয়া সৃষ্টি করিয়াছেন এবং আমাদেরকে সহি রাস্তা দেখানোর জন্য প্রায় কালে কালে যুগে যুগে অগণন নবী ও রাসূলদেরকে প্রেরণ করিয়াছেন তার প্রতি অগণন দুরূদ ও সালাম নাযিল হোক আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দরাদুল সালাম আজকে আপনাদের সামনে একটি ছোট্ট মতো সূরা নিয়ে হাজির হয়েছি সেই সূরাটির সংক্ষিপ্ত তর্জমা করে আমি আমার বক্তব্য ইতি করব ও মা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু কিন্তু তারা নয় যারা ঈমান নিয়ে এসেছে ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যারা সত্য পথে থেকেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা সত্য পথে থেকেছে এবং ধৈর্য ধারণ করেছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কথা বললেন কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন কসম খেয়ে বললেন যে মানুষ হচ্ছে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে তারপরে কিছু শর্ত দিলেন যে এই গুণ মানে ঈমান যার থাকবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না নেক আমল করতে হবে তারপরে সত্য পথে থাকতে হবে সত্য কথা বলতে হবে তারপরে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলছেন আসরের কসম করে আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত বন্ধুরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে যত রকমের জাতি রয়েছে যত রকমের মানুষ রয়েছে হিন্দু মুসলিম শিখ ঈসাই যত রয়েছে সবাইকে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর এই পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে তারপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু
ইল্লা শব্দ নিয়েছে, ইল্লা হরফে ইস্তিসনা নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কিন্তু তারা নাই মুসলমান। এর জন্য আমরা কি দাবি করে থাকি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, গরুর মাংস ভক্ষণ করি, তারপরে মুসলমানের নাম রেখেছি, তারপরে জুমার নামাজ পড়ি, ঈদের সালাত আদায় করি, রমজান মাসে তারাবি তারাবি পড়ি, এই সমস্ত জিনিসগুলো আমরা করি, নাম রেখেছি আব্দুল গাফফার আব্দুল সাত্তার, এর মানে কি আমরা মুসলমান। আপনাকে একটা ছোট্ট মতো একটি উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন। একটি রোগের নাম আছে জন্ডিস, আপনারা সবাই জানেন যে জন্ডিস বলে একটি রোগের নাম আছে। ওই রোগটি যদি কোনো লোককে হয়ে যায় তাহলে দেখবে যে ওই লোকটির একটি সিমটম দেখাবে, কি দেখাবে, সিমটম দেখাবে। ওই সিমটমটি হচ্ছে কি, ওই জন্ডিস রোগটি যাকে, ওই জন্ডিস আসক্তি যে লোকটিকে হয়ে যাবে, তার জিভ হলুদ হবে, মুখ হলুদ হয়ে যাবে, তার চোখ হলুদ হবে, মোট কথা ফ্যাকসা দেখাবে, ফ্যাকসা দেখাবে, হলুদ হয়ে যাবে। তখন ওই লোকটি যখন যেই জন্ডিস যেই লোকটিকে হয়েছে, ওই লোকটি যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তখন তার মুখ চোখ দেখে জিভ দেখে বলবে, তোমার চোখ মুখ জিভ হলুদ হয়েছে মানে তোমার পাকস্থলিতে জন্ডিসের জীবাণু ঢুকেছে। ডাক্তার তখন বুঝে নাই, তোমার চোখ হলুদ হয়েছে, মুখ হলুদ হয়েছে, জিভ হলুদ হয়েছে, এর মানে তোমাকে জন্ডিসের জীবাণু ধরেছে। ডাক্তার তখন তাকে জন্ডিসের ওষুধ দেবে, ডাক্তার তখন তাকে চোখ মুখ হলুদ হওয়ার ওষুধ দেবে না। ডাক্তার জানতে পারে, জানে যে জন্ডিসের সিমটম লক্ষণ হচ্ছে চোখ মুখ হলুদ হয়ে যাওয়া। বন্ধুরে আমার, আপনি যে ইমানদার, আপনি যে নিজেকে মুসলমান ভাবেন, আপনি যে নিজেকে ইমানদার ভাবেন, মুসলমানের বাচ্চা বলে নিজেকে ভাবেন, তাহলে আপনার সিমটম কি, আপনার লক্ষণ কি, এটা আপনাকে জানিয়ে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, ইমান নিয়ে এলে পারে হবে না, ইমান হচ্ছে ভিতরকার ব্যাপার, ইমান কার আছে কার নাই কেউ বলতে পারবে না। তাই বন্ধুরে আমার, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, ইমান আনার পরে পরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এই নেক আমল, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, তারপরে দাড়ি ছাড়া, সুন্নাত যত রকমের ইবাদত করে নিজের প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেওয়ার নামই হচ্ছে সিমটম। ইমান এটা তো হচ্ছে ভিতরকার ব্যাপার, এই ইমান কার আছে কার নাই বুঝতে পারবেন না। যেমন জন্ডিস রোগ যদি কাউকে হয় তাহলে তার সিমটম না দেখা দিলে ডাক্তার রোগ ধরতে পারে না। তো আপনি যে মুসলমান, আপনার সিমটম কি, আপনার লক্ষণ কি। আজকে মুসলমান যেখানে সেখানে এরা মার খাচ্ছে, লাত খাচ্ছে, কেন খাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট করে দুনিয়ার মুখে পাঠিয়েছেন, কিন্তু মুসলমান যেখানে সেখানে লাত খাচ্ছে, মার খাচ্ছে, কারণটা কি, এত সুন্দর জাতি, সর্বশ্রেষ্ঠমান জাতি, তবুও জাতির কাছে এরা লাত খাচ্ছে, মার খাচ্ছে, লাঞ্ছিত ভিন্নিত হচ্ছে, কারণ কি,
এর কারণটা কি আপনাদেরকে জানতে হবে আমাদেরকে জানতে হবে যে এর কারণটা কি আল্লাহ আমাদেরকে কেন লোকের কাছে পরাজিত করছে কিন্তু ভারতবর্ষে আগে আগে মুসলমান ইতিহাসের পাতা যদি খুলে দেখা হয় তাহলে দেখা যাবে 800 বছর ধরে ভারতে মুসলমান রাজত্ব করেছিল কিন্তু আজকে আমরা 30 কোটি মুসলমান থাকা সত্ত্বেও যেখানে সেখানে আমরা লাত খাচ্ছি মার খাচ্ছি কারণ কি আমরা মসজিদে যেই গ্রামে একটি কিংবা কোনো একটি গ্রামে প্রত্যেকটি গ্রামে মুসলমান গ্রামে একটি শব্দ শুনতে পাই আল্লাহু আকবার বলে আমরা আওয়াজ শুনতে পাই এর অর্থ আমরা অনেকেই জানি না কিন্তু এর কথাটা কি আপনি জানেন তাহলে শুনে নেন এর অর্থটা এটাই এর অর্থটা হচ্ছে এটাই যে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ সবার চাইতে বড় আল্লাহ চাইতে কেউ বড় নাই আল্লাহ সবচেয়ে বড় হয় উससे বড় কই নাই হ্যাঁ যখন আল্লাহ সবচেয়ে বড় যখন আল্লাহ সবার চেয়ে বড় তাহলে মুসলমান যেখানে সেখানে লাত খাচ্ছে মার খাচ্ছে আল্লাহ তাদেরকে কিছু বলে না কেন আল্লাহ তাদেরকে কিছু বলে না কেন এর জন্য বলে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে লোকটি ইচ্ছাকৃত ভাবে পাঁচ ওয়াক্তের সালাতকে ছেড়ে দিল যে লোকটি ইচ্ছাকৃত ভাবে পাঁচ ওয়াক্তের নামাজকে ছেড়ে দিল সেই লোকটি আল্লাহর জিম্মা হতে বেরিয়ে গেল আল্লাহ তার ব্যাপারে জিম্মা রাখে না সে বাঁচলো তো কি আর মরল তো কি আল্লাহ তার ব্যাপারে কোনো ভুরক্ষেপ রাখে না দলদলেতে দলদলেতে পড়ে হাতি আর ব্যাঙের বাচ্চা মার ছেলাতি দলদলেতে পড়ে হাতি ব্যাঙের বাচ্চা মার ছেলাতি মুসলমান এরা দলদলে ফেসে গেছে এর জন্য বিজেপি বদরং এদের পিছনে লাতি মেরে মেরে রাগ মিটাচ্ছে মুসলমান যেদিন ঝেড়ে দিয়ে উঠে যাবে পৃথিবীর কোনো বাপের লাল নাই কোনো বাপের বাটা নাই যে মুসলমানের মোকাবিলা করতে পারে কিন্তু মুসলমান এরা দলদলে ফেসে গেছে এর জন্য এদেরকে ব্যাঙের বাজাতে লাথি মেরে মেরে রাগ মিটাচ্ছি তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত যারা নেক আমল করবে তবে ইমান আনার সাথে সাথে নেক আমল করবে তারপরে ওয়াতাওয়াসাও বিল হাক্কি যখন তুমি কথা বলবে যখন তুমি কথা বলবে তখন সত্য কথা বলবে তারপরে সত্য পথে থাকবে ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সাবর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে আল্লাহ গো যাতে করে আমার সকল মুসলমান ভাই ও বাপিদেরকে